এক এক ডাক্তার এক এক ওষুধ লেখে, এগুলা তাদের নিজস্ব এরার, এগুলা সতের ভিতরে দেখেন, যদি পান পাইবেন, না না হলে ঢাকা যাই, ঢাকা যোগাযোগ করবেন। আমার এটা লেখা তো বোঝা যায় না ভাই। ভাই দেখেন তো এই এই ওষুধটা আছে, দেখেন তো এটা নেবো, দেখো কি লিখছে আসলে, কি লিখছে এটা লেখার এই অবস্থা তো বোঝা যায় না, কি লিখছে ই মা। কি ভাই টেনশন কি আর? আরে ভাই কত জায়গায় গেছি ভাই, কেউ দেখতে পারে না নামটা কি নাম লিখছি, এটা দেখতে পারে না ভাই। আরো দোকানে গেছিলেন? বহু জায়গায় গেছি, এমন কোন ফার্মেসি বাদ নেই ভাই, এক জায়গায় কি নাম লিখছে এটা তো ওমে ওফি না ওপি 20 গ্যাসের ওষুধ, এটা ক্যালসিয়াম, এটা রিপোর্ট ছিল, এটা কি? এটাই তো, এটা পান না, উপরেটা উপরেটা ঢাকা দেখেছেন? আমি বলছি যে আমার কাছে টাকা নাই, আমি লোকপুরে হ্যাঁ পাবে প্রতিটা ফার্মেসি পাইবা, পরে আমি বলছি যে ঠিক আছে আমি টাকা হইলে বাড়ির থেকে আমি কিনে নেবো। দেখো তো চেষ্টা করে দেখো তো এটা কি ইমি নাকি কিউ, ভাই এটা আপনি ঢাকায় যান ভাই, ঢাকাই পাবেন, ঢাকা যাওয়া পাইতো না, কি লেখছে আমরা বুঝি না, দেখছেন আমরা দেখছি চেষ্টা করি না মিলে না, এটা কিনা দেখো তো এটা মিলে কিনা, কিউ এটা নি চাবু না তো এটাও তো না নেমজি নাই, আপনি ভাই ঢাকাই যান, এরকম অনেক প্রেসিশন আছে, এটা দিছে গেলে বুঝা যান না, হাতের লেখা না বোঝা গেলে আমরা কি দিবো, ওরা ভুলভাল ওষুধ দিলে সমস্যা, আমি ফোন দিছিলাম কি বলেন স্যারের কাছে ফোন দিছিলাম, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ডাক্তার দেখেছে, অবস্থা সিরিয়াস, থামেন ডাক্তার দেখেছে, কই দেখেছে ডাক্তার? ঢাকা মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর সামনে ইয়া আছে, ফার্মেসি আছে, এরা হে ফার্মেসির ওষুধ দেয়, মানে হে ডাক্তারই শুধু বুঝবো, অন্য ডাক্তার বুঝবো না, না হে ধর না যে ডাক্তার দেয় না, এগুলো ফার্মেসির ইয়া আছে, সেখানে নিয়ে এইখানে ওষুধ দেবেন, আপনি ডাক্তারকে দেখেছেন কিছু কিছু, এটা কি চর্মের ডাক্তার দেখেছেন নাকি, চর্মরোগের ডাক্তার না? জি জি, এই চর্মরোগের ডাক্তারদের কিন্তু আবার অনেক ওষুধ থাকে, নিজস্ব ওষুধ, নিজস্ব কিছু ওষুধ থাকে, হেরা ছাড়া আর কোথাও পাওয়া যায় না, এই দোকান ছাড়া কোনো দোকানে পাওয়া যায় না, এটাও ঠিক, এটা দুইটা কারণে হয়, যে কোম্পানি ওষুধ লেখছে হয় এই কোম্পানি না দিছে অন্য কোম্পানি দিছে, তাহলে হেরে একটা করতে হইতো, অন্ত হেরে লেখে ধরতে পারে না, লেখে কেন মানে হেগো ভাই, আমরা আমরা দোয়ানদার মানুষ ভাই, ওষুধের দোয়ানদার, আমরা এত বড় বড় কথা কইতাম না ডাক্তার বিরুদ্ধে, কবলামো ডাক্তারের বিরুদ্ধে আমরা কোনো কথা কবলামো, আমরা কষ্ট করে ঢাকাই যান, ঢাকাই চলে যান ভাই, রোগী ইমার্জেন্সি নি, রোগী ইমার্জেন্সি নি ভাই, আর দেরি করেন না ভাই, আপনি ঢাকাই যান, এটা হয় কিছু কিছু হাতের লেখা ডাক্তার বোঝা যায় না, এগুলো টাইপ করে লেখা উচিত, হ্যাঁ শুনেন আপনি তাড়াতাড়ি করেন, রোগী খারাপ হয়ে যাবে তো চর্মরোগের ওষুধ হয় হে হয় ওই ডাক্তারের চেম্বারে পাইবেন, অথবা ওই ডাক্তারের কাছে বুঝে নিয়ে কোন গ্রুপের ওষুধ, বাংলাদেশি না বিদেশি, এই গালা গালো তোমা করছি আর কোনো সময় ডাক্তারের কাছে যাবো না, ডাক্তারের কাছে কেন যাবেন না, না না এটা লিখতে পারে, এটা মুরুক্ক শিক্ষিত হইতো, এদিক কয় না এটা তোলে সমস্যা, আমাদের সমস্যা হবে, ঠিক আছে কথা নেই, মাথা ঠান্ডা রাখতে হয়, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়,
মাথা ভালো রাখছেন আপনি ঢাকায় চলে যান ভাই মাথা ঠিক নেই মাথা ঠিক নেই কেমনে চলে কত জায়গা গেছে মাথা ঘুরে যাচ্ছে